শুনছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতে শিরোনাম জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা চোদ্দ দল আমাদের দুঃসময়ের শরিক ওবায়দুল কাদের নওগাঁ এক আসনে সাধন চন্দ্র মজুমদারকে খাদ্যমন্ত্রী করায় আনন্দে ভাসছে নওগাঁ রাজশাহী শিক্ষা বোর্ডে চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন নওগাঁর রানীনগরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত এক আহত পাঁচ রাজশাহী সীমান্তে বিদেশি পিস্তল আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন সরকারের মন্ত্রিসভা গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে উনিশশো সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গতকাল সোমবার শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নবগঠিত মন্ত্রিসভা গতকালই শপথ নেয় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উনিশশো সালে দেশের জন্য আত্ম উৎসর্গ করা সূর্য সন্তানদের প্রতি সম্মান জানিয়ে নিরবতা পালন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় সংসদের চিফ হুইপ আ ম ফিরোজ ও হুইপ বৃন্দ আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা এর আগে সকালে প্রধানমন্ত্রী এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিরিশ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় গতকাল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এবং তার নবগঠিত সাতচল্লিশ সদস্যের মন্ত্রিসভা শপথ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন চোদ্দ দল আমাদের দুঃসময়ের শরী তারা অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন কি না সে কথা তো আমরা বলতে পারছি না তিনি আরও বলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই এছাড়া জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি তাদের মন্ত্রী বানাতেই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ মঙ্গলবার ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন পুরনো মন্ত্রীদের বাদ পড়া বিষয়ে মন্ত্রী কাদের বলেন দায়িত্বের পরিবর্তন ঘটেছে রূপান্তর ঘটেছে বাদ পড়েছে এ কথা ঠিক না আমি মনে করি না বাদের কোনো ব্যাপার আছে এখানে বাদের কোনো ব্যাপার নেই কাজের রূপান্তর হয়েছে মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন সঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব ক্যাবিনেট এই নতুন ক্যাবিনেটে নিউ ফেসেস এগুলো এটা চয়েসের ব্যাপারটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের নেত্রী তিনি সঠিক লোকদেরই চয়েস করেছেন এবং যারা এবং পোর্টফোলিও তিনি সেভাবে ডিস্ট্রিবিউট করেছেন এবং তার একটা ধারণা আছে দীর্ঘদিনের যে কাকে দিয়ে কোন মন্ত্রণালয় চলবে এবং এটা মাথায় রেখেই তিনি সঠিক লোকদের সঠিক জায়গায় রাইট ম্যানকে রাইট টাইমে রাইট প্লেসে তিনি দায়িত্ব দিয়েছেন আমার বিশ্বাস তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পারফরমেন্সের মধ্য দিয়ে প্রমাণ করবেন যে তারা যোগ্যতার নতুন মন্ত্রী পরিষদে নৌকা এক আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে কে খাদ্যমন্ত্রী নিযুক্ত করায় আনন্দে ভাসছে নওগাঁর মানুষ নওগাঁ জেলার সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যমন্ত্রী নৌগা বাসী রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা মঙ্গলবার সকাল এগারোটায় মানববন্ধন করেন মানববন্ধনের আহ্বায়ক মুকুল শেখ বলেন আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তারপরও বর্তমান প্রশাসন আমাদের নিয়োগ নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে আমাদের বাদ দিয়ে নতুনভাবে ভাবে নিয়োগ দিয়ে চাকুরি বাণিজ্য করার চেষ্টা করছে আমাদের যদি দ্রুত রাজস্ব খাতে নিয়োগ দেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব পরে শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে দাবি বাস্তবায়ন সম্পর্কে জানতে চান পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে দাবি বাস্তবায়ন সম্পর্কে জানতে চান দাবি বাস্তবায়ন সম্পর্কে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন সবচেয়ে বড় অথরিটি হচ্ছে বোর্ড সভা এই বোর্ড সভায় ডিসিশন নিতে হয় বোর্ড সভা বোর্ড সভায় এখানে সরকারি অনেক সদস্য থাকেন যেমন ডিসি সাহেব থাকেন ডিসি সাহেবের মানে প্রতিনিধি থাকেন ডিজি অফিসের সবাই প্রতিনিধিরা থাকেন এবং ওই ওইখানে ডিসি যাই করি না কেন এই বোর্ড সভায় অনুমোদন নিতে হবে অথবা সভার সাথে আলোচনা করে তারা অনুমোদন দিলেই তাই সেইগুলো কার্যকরী হয় তাছাড়া কার্যকরী হয় না তাই সেই বোর্ডসভায় আমরা উপস্থাপন করে আমরা নীতিগত সিদ্ধান্ত বোর্ডসভায় নিব যে এদের চাকরি দেওয়া হবে এটা নেওয়া হলে এখন দ্বিতীয় একটা তো নিয়ম কারণ যেহেতু আমাদের ওই বোর্ড সভায় আমাদের ওই যদি হাইকোর্টের রায়ে আসে যে এদের শুধু বয়সটা শিথিল করতে বলছে চাকরি দিতে বলে নেই যদি আপনি পোস্ট ব্যাকান থাকে তাহলে শূন্য পদে এদের বয়স শিথিল করতে ওই শিথিল করা মানে হচ্ছে আমরা ধরে নেই যে ওদের চাকরি দিতে বলছে নওগাঁর রানীনগর উপজেলার আম গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় ওই পরিবারের আরো পাঁচজন আহত হয় নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা মঙ্গলবার ভোরের দিকে ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান ভোর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের গ্রামে মুজিবুর রহমান আকন্দের বাড়িতে একদল ডাকাত দরজা ভেঙে মারি ভেতর প্রবেশ করে এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করে বাধা নিতে আসলে ডাকাত দলের সদস্যরা তাদেরকে ছুরি চুরিতাঘাত করে এ সময় পাশের বাড়ি থেকে তার ভাগিনা ছুটে আসলে ডাকাতরা তাকে চুরিতাঘাত করে ফলে ঘটনাস্থলে মুফল হোসেন মারা যায় এ সময় গৃহকর্তা মুজিবুর রহমান সহ আরো পাঁচজন আহত হয় পরে ডাকাত দল নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার নিমন রায় জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এরই মধ্যে ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে রাজশাহীর পশ্চিম বাথানবাড়ির বর্ডার এলাকায় ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিদেশি পিস্তল সহ তিরিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজেপি সোমবার রাত 9টায় ব্যাটেলিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই উদ্ধার অভিযান পরিচালনা করেন সেই সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে টহল দলের উপর পিস্তল দ্বারা ফায়ার করার চেষ্টা করে টহল দল অস্ত্রপাচারকারীদের উপর দুইটি এসএমজি হতে পাঁচ রাউন্ড ফাঁকা ফায়ার করে এতে অস্ত্রপাচারকারীরা অস্ত্র ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ